সাফারি ড্যান্স গ্রুপের পক্ষ থেকে 29 মার্চ এসএসসিসি অডিটোরিয়ামে ঋতুরঙ্গে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই ঋতুরঙ্গ অনুষ্ঠানে সাফারের 30 বছর উদযাপন উপলক্ষে পুরাতন এবং নতুনের মেলবন্ধনে এই অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রায় 40 জনেরও বেশি নৃত্যশিল্পী অংশগ্রহণ করেন এবং তাদের পরের অনুষ্ঠান থ্যাঙ্কফুল অফ ডাস্ট, কারণ কোথাও আমরা হাতের মুঠো করে ধুলো, সম্পর্ক, স্মৃতি, সময় কুড়িয়ে বেড়াই, কিন্তু সবই তুচ্ছ হয়ে যায়, কারণ কোনো কিছুই ধরে রাখা যায় না। সংস্থার কর্ণধার সুদর্শন চক্রবর্তী একই সঙ্গে প্রতিষ্ঠাতা ও পরিচালক, সাফারের প্রতিষ্ঠাতা কোরিওগ্রাফার কি জানালেন অনুষ্ঠান সম্পর্কে আমাদের শুনে নেন। অনেক সময় ধরে রেখেছি, অনেক স্বপ্ন ধরে রেখেছি, অনেক সম্পর্ক ধরে রেখেছি, কিন্তু সবই যেন হাতের বাইরে, হাত যখন সব খালি, সব তুচ্ছ হয়ে যায়, সময় তুচ্ছ হয়ে যায়, কিন্তু মানুষ তার জেদে তার অহংকারে অনেক সময় এটা ভুলে যায়। সব কিছুই সাময়িক, সব কিছু মিলিয়ে যাবে ধুলোয়। এই ধুলো মাখা হাতে আবার যেন হাত মেলে ধরতে হবে এসব দাদার উপরে, তাকিয়ে আকাশের দিকে, এবং বলতে হবে আমায় 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 আরো দাও। আর সবসময় ভাবতে হবে যে হয়তো কত গ্রেটফুল যে এখনো আমরা নিচে আছি, চলে চলেছি। এইসব কিছু নিয়ে খুব দুটো ইমোশন আলাদা, এইসব ইমোশন নিয়ে আজকের এই সময় সাজানো হচ্ছে সাফায়ার অ্যাডমিকাল। দাদা, এই মঞ্চ থেকে আরেকটা উক্তি পাওয়া হলো, যেটা হলো দেবাশীষ ভবনের অন্তর্ভুক্ত চেয়ারম্যান এবং মিনিস্টারদের নেওয়া সম্পর্কে, নজরুল মঞ্চে বা রবীন্দ্র ভবনে এরকম শো যাতে আরও করার সুযোগ এনে দেয়, এরকম সুযোগ আপনাকে আরো করে দেবে, আরো প্রোগ্রাম করতে বলবে, কি করবে সরকার বলে? আমি একটা বারবার বলি যে কমিউনিটি মানে জনসাধারণ যদি শিল্পকে শিল্পকে যদি ভাবনা বাড়িয়ে দেয়, তারা যদি এগিয়ে না আসে, তাহলে কিন্তু শুধুমাত্র গভর্নমেন্ট কিছু করতে পারে না। এই যে দেবাশীষ ভবন, লোকেরা চাইছে পশ্চিম বাংলায় এত কিছু কাজ হোক, এবং আমরা নিশ্চয়ই আমরা আগেও কাজ করেছি অনেক, আরও করতে চাই। বিশেষ করে সল্ট লেক নিউটনে যেখানে সবাই একটু একা হয়ে আছে, বৃদ্ধ মা বাবারা বাড়িতে একা, ছেলেমেয়েরা বিদেশে, তো সেখানে মনে হয় তাদের কাছে পৌঁছতে চাই। কারণ এই যে বিনোদন, এই বিনোদনটা কোথাও যেন ভালো লাগা, ভালো থাকা, এই ভালো লাগা ভালো থাকাটা যেন আমরা হারিয়ে না ফেলি, এটাই আবার আমরা মনে করতে চাই। যতদিন শিল্প রয়েছে, যতদিন শিল্পী রয়েছে, ততদিন জাতীয়তাবোধ রয়েছে, ভালো লাগা রয়েছে, ভালোবাসা রয়েছে, জীবন যাপন রয়েছে, এই জীবন যাপনকে যাতে আমরা ভুলে না যাই, হারিয়ে না ফেলি। ছেলেমেয়েরা মিলেমিশে এই অনুষ্ঠান তৈরি করলো, একটা আমার পুরনো প্রোডাকশন রবীন্দ্রনাথ বিক্রম ষড়ঋতুর গল্প, সেই সঙ্গে গীতাঞ্জলির কবিতা, সত্তর বছর আগে প্রোডাকশন এখন যারা সম্পর্ক কুড়োচ্ছি, সময় কুড়োচ্ছি, স্মৃতি কুড়োচ্ছি, সব যেন তুচ্ছ হয়ে যায়, কারণ কোনো কিছু ধরে রাখা যায় না, সেটা আমরা এতদিন সময় যদি বেশি করে মনে করছি। তাই বিধাতার কাছে এটাই আমরা প্রার্থনা করি যে এই আমরা যে কাজ করে চলেছি, বেঁচে রয়েছি, নিঃশ্বাস নিচ্ছি, এটার জন্য আমরা তার কাছে চিরঋণী, চিরকৃতজ্ঞ। এই নিয়ে আমাদের আজকে অনুষ্ঠান আজকে শুনছি। এই ধরনের ভাবনা কেন, বিশেষ কোনো কারণ? একটা তো ঋতুরঙ্গের ভাবনা, তো চিরাচরিত একটা অনুষ্ঠান, সেটা একটা ভাবনা। আর এই ধরনের ভাবনাটা পরের পরের যে হ্যান্ডফুল অফ ডাস্টের ভাবনাটা যেন কোথাও তো মৃত্যু দেখলাম, কত দু বছর কত সম্পর্ক ছিঁড়ে যাওয়া দেখলাম, ভেঙে যাওয়া দেখলাম, কত ছিনিয়ে গেল, অনেক কিছু নিয়ে গেল, তখন যেন মনে হয় যে সবকিছু এই যে আগলে ধরে রাখার চেষ্টাটা বৃথা, সবই তুচ্ছ, তো আমরা আগলে ধরে রাখি, কারণ আগলে ধরে থাকার মধ্যেই জীবনযাপন, জীবনের এগিয়ে চলা, এগিয়ে চলার গল্প, তা ছাড়া আগামী দিনে কোনো পরিকল্পনা? অনেক কিছু আছে, আমার এখন যেতে হবে, আমাদের এই বছর শুরু, 30 বছর অনেক প্ল্যান আছে, আমরা অনেক কিছু করার চেষ্টা করছি, করবেন সব। আপনার সুদর্শন চক্রবর্তী।